নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির সম্ভাব্য 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তা এই প্রশ্নগুলো সিটেটের জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু অন্যান্য টেটের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। আর আপনারা যদি এরকম সম্ভাব্য সেটগুলো সিকোয়েন্স ওয়াইজ বা পরপর দেখতে চান, তাহলে এক্ষুনি চ্যানেলের প্লেলিস্টে যান। আর চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখুন পরপর আমাদের এই ভিডিওগুলো আপলোড করে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, কথা বলে সময় নষ্ট না করে আমার প্রথম প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দ্য বেস্ট মেথড টু স্টাডি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড ইজ, মানে শিশুর বৃদ্ধি এবং বিকাশের জন্য সর্বোত্তম পদ্ধতি কোনটি। তা সেটা কি সাইকো অ্যানালিটিক্যাল মেথড, সেটা কম্পারেটিভ মেথড, না সেটা ডেভেলপমেন্টাল মেথড, না সেটা স্ট্যাটিস্টিক্যাল মেথড। তা এটার সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ডেভেলপমেন্টাল মেথড। ঠিক আছে, তা এটা হচ্ছে আজকের এই এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আর এই প্রশ্নটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তা গেল দিনের হোমটাক্সের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্ট লিস্টে রয়েছে তারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো চলুন আমরা এবার যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, সোশ্যালাইজেশন ইজ এ প্রসেস বাই হুইচ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস লার্ন ফ্রম। তাহলে সামাজিকীকরণ হচ্ছে একটা পদ্ধতি যেটা কিনা শিশু এবং বয়স্করা লার্ন ফ্রম। তারা কোথা থেকে লার্ন করে, ফ্যামিলি, স্কুল, প্রেয়ার, না অল অফ দ্য অ্যাবাব, তারা এই সমস্ত জায়গা থেকে লার্ন করে। তা এর সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাবাব। চলে আসি পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ দ্য ট্রু স্টেটমেন্ট করসপন্ডিং টু সেফালোকর্ডাল প্রিন্সিপাল অফ চাইল্ডস ডেভেলপমেন্ট। এই কোশ্চেনের উত্তর আপনারা সবাই জানেন যে সেফালোকর্ডাল, সেফালোকর্ডাল হচ্ছে ফ্রম হেড টু টো, আর প্রক্সিমো ডিস্টাল হচ্ছে সেন্টার টু আউটওয়ার্ড। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, ডিটারমিনেন্টস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন হিউম্যান বিংস রিলেট টু। তাহলে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে যে সেই সমস্ত ডিটারমিনেন্টসগুলো কোনটা যেটা কিনা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস করে, বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে ব্যক্তিগত বৈষম্যর ডিটারমিনেন্টস কোন জিনিসগুলো। তা এখানে আপনারা এই কোশ্চেনের উত্তর সবাই জানেন যে ইন্টারাকশন বিটুইন হেরিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে হচ্ছে পরিবেশ এবং বংশগতি, এটার উপরেই ডিপেন্ড করে কি না ব্যক্তিগত বৈষম্য। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, টার্ম PSRN ইন ডেভেলপমেন্ট ইমপ্লাইজ, তাহলে এটা কি ইমপ্লাইজ করে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রবলেম সলভিং, রিজনিং অ্যান্ড নিউমেরেসি। ঠিক আছে, অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ভাইগটস্কি প্রপোজ দ্যাট চাইল্ড ডেভেলপমেন্ট ইজ। তাহলে ভাইগটস্কি বলেছে যে কি না চাইল্ড ডেভেলপমেন্ট ইজ, সেটা কি আমাদের এই চারটে অপশান থেকে সেটা খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তা আমাদের এই চারটে অপশান থেকে সঠিক উত্তর হবে এ প্রোডাক্ট অফ সোশ্যাল ইন্টারাকশন, তাই না? সোশ্যাল মানে সামাজিকীকরণের ইন্টারাকশনের মাধ্যমে শিশুর ডেভেলপমেন্ট সর্বোত্তম হয়, এটা ভাইগটস্কির মত অনুসারে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গার্ডেনার ফর্মুলেট এ লিস্ট অফ 7 ইন্টেলিজেন্স হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দেম। তার মানে গার্ডেনার যে 7 ইন্টেলিজেন্সের কথা বলেছে, এই নিচে চারটের মধ্যে কোনটা না তার মধ্যে ছিল না সেটা আমাদের বলতে হবে। তা এখানে সঠিক উত্তর হবে ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে তিনি কিছু বলেননি, মানে আবেগ সম্পর্কিত বুদ্ধিমত্তা সম্পর্কে তিনি কিছুই বলেননি। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং ইজ ট্রু স্টেটমেন্ট ইন রেফারেন্স টু ইন্টেলিজেন্স, মানে ইন্টেলিজেন্স সম্পর্কে এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা ট্রু। তাহলে ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু অ্যাডজাস্ট, ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু লার্ন, থার্ড ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু অ্যাবস্ট্রাক্ট রিজনিং, আর অল অফ দ্য অ্যাবাব। তা বন্ধুরা ইন্টেলিজেন্স সবকটাই, তা এখানে কিন্তু সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাবাব। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, এ চাইল্ড ক্যান থিঙ্ক লজিক্যালি অ্যাবাউট অবজেক্ট অ্যান্ড ইভেন্টস, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স গিভেন বাই পিয়াজেট অফ স্টেজ। তা এটা পিয়াজেটের কোন স্টেজে সেটা আমাদের এখানে বলতে হবে। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা সাধারণত কি হয়, তা মানে আপনাদের এখানে পিয়াজেটের চারটে স্টেজের কথা বলা আছে, সেন্সরি মোটর স্কেল, প্রি অপারেশনাল, কনক্রিট অপারেশনাল, আর ফর্মাল। তা এইটা লজিক্যালি থিঙ্কিং মানে যুক্তিগতভাবে থিঙ্কিং অবজেক্ট বস্তু সম্পর্কে এবং ইভেন্ট ঘটনা সম্পর্কে। তা এর সঠিক উত্তর কনক্রিট অপারেশনাল স্টেজে স্টুডেন্টরা করতে পারে। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন,
Which of the following does not belongs to category of coping strategy that women commonly engaged in? তাহলে যেটা না সেটা আমাদের এখানে বলতে হবে যে which of the following does not belong to the categories of coping strategy that women cannot engaged in. তাহলে তারা যুক্ত থাকে না বা তারা এনগেজ থাকে না, তা এর সঠিক উত্তর হলো রিভলিউশন, নবজাগরণ, ঠিক আছে? এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, হোয়াট শুড বি দ্য রোল অফ টিচার ইন মিটিং দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস মানে ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে মানে একজন শিক্ষকের ভূমিকা কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে। Try to know the ability, interest and aptitude of the individual. Second option is try to adjust the curriculum as per the needs of individual. Option C is both A and B or option D is none of these. তাহলে আমরা এখানে দুটোই পাই, এর সঠিক উত্তর হবে অপশন সি, বোথ এ এন্ড বি। চলে আসি পরবর্তী প্রশ্ন, ইফ এ চাইল্ড হ্যাজ মেন্টাল এজ অফ 5 ইয়ার্স এন্ড ক্রনিক্যাল এজ অফ 4 ইয়ার্স, দেন হোয়াট উইল বি দ্য আইকিউ। তা আমরা সবাই জানি আইকিউ এর ফর্মুলা, তা আইকিউ এর ফর্মুলা কি? না, আইকিউ এর ফর্মুলা হচ্ছে মেন্টাল এজ মানে এখানে 5 ডিভাইড বাই ক্রনিক্যাল এজ 4 ইনটু 100, তাই না? তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে, 400 কে 100 দিয়ে কাটলে 25, 5 25 125, তাহলে আমাদের এখানে অ্যানসার হবে কত, অপশন এ 125। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, সূত্রটাও আপনাদের দেখানো হয়ে গেছে। তা সুতরাং এইভাবে ক্যালকুলেশন এগুলো করতে হবে যে কিভাবে এর আইকিউ কত হতে পারে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে, তা আমরা এটা ক্যালকুলেশন করে বার করে ফেললাম, ঠিক আছে? চলে আসি পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দিস ফলোয়িং ইজ নট দ্য টুল ফর ফর্মেটিং অ্যাসেসমেন্ট ইন স্কোলাস্টিক ডোমেন। তাহলে স্কোলাস্টিক ডোমেনের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে, স্কোলাস্টিক ডোমেনের ফর্মেটিভ অ্যাসেসমেন্টের টুল না যেটা সেটা আমাদের এখানে বলতে হবে, ঠিক আছে? তা এর সঠিক উত্তর হবে এমসিকিউ মানে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, এ ফিউ স্টুডেন্ট ইন ইওর ক্লাস আর এক্সপেকশনালি ব্রাইট, মানে তারা খুবই উজ্জ্বল, ইউ উইল টিচ দেম। তাহলে তুমি যদি সেখানে শিক্ষকতা করো তাহলে তুমি কিভাবে তাদেরকে শিক্ষা দান করবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তো এখানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এটা এনরিচ প্রোগ্রাম, ঠিক আছে, এনরিচ প্রোগ্রাম, এই কথাটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তাহলে বাই ইউজিং এনরিচ প্রোগ্রাম, ঠিক আছে, তাহলে এনরিচ প্রোগ্রাম চালানোর মাধ্যমে আমি ওই এক্সট্রা অর্ডিনারি যারা বা এক্সেপশনালি যারা ব্রাইট স্টুডেন্ট তাদের জন্য সেই ক্লাসগুলো আমি করব, ঠিক আছে? চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে, দ্য মেজর পারপাস অফ ডায়াগনস্টিক টেস্ট ইজ দ্যাট অফ আইডেন্টিফাইং। তাহলে সেটা শনাক্তকরণ কিভাবে করা হয় যে ডায়াগনস্টিক টেস্টের প্রয়োজন, তা এর সঠিক উত্তর চারটের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্য কজ আন্ডারলাইং একাডেমিক ডিফিকাল্টিস, তাই না? না, একাডেমিক ডিফিকাল্টি থাকলেই তো আপনারা সেই জিনিসটার উপর ডায়াগনোসিস করে, কেন আপনি রোগ হলেই তো ডাক্তারের কাছে যান, ডাক্তার দরকার সেখানেই তো ডায়াগনোসিস করে তো আপনাকে রোগ অনুযায়ী ওষুধ বলে, তাই না? তাহলে ডায়াগনোসিস তখন দরকার হবে যখন ডিফিকাল্টি জটিলতা সৃষ্টি হবে তখন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, স্পেশাল এডুকেশন ইজ রিলেটেড টু, তাহলে স্পেশাল এডুকেশন এটা কিসের সাথে রিলেটেড, এই চারটে অপশনের মধ্যে আমাদের বার করতে হবে। তো এখানে দেখুন একটা কথা আছে ডিসেবলড, ঠিক আছে, এই কথাটার সাথে কিন্তু ডিসেবলড কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এডুকেশন প্রোগ্রাম ফর ডিসেবলড, তাহলে ডিসেবলড চাইল্ডের জন্য যে প্রোগ্রামটা চালানো হয় তাকে স্পেশাল এডুকেশন বলে, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইন সিসিই কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এডুকেশন ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্ট টোটাল টু। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কত আর সামেটিভ অ্যাসেসমেন্ট কত, এটা মোটামুটি আপনারা সবাই জানেন যে 40% ফর্মেটিভ আর 60% সামেটিভ, ঠিক আছে? তাহলে চলে আসছি পরবর্তী প্রশ্ন, ফয়েবেল মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন টু এডুকেশন ওয়াজ হিজ ডেভেলপমেন্ট অফ দ্য, কিসের ডেভেলপমেন্টের সাথে ফয়েবেল যুক্ত ছিল সেটা আমাদের বলতে চেয়েছে বা এখানে কোশ্চেনে বলা হয়েছে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, তা এটা এখানে সঠিক উত্তর হবে কিন্ডারগার্টেন, তা কিন্ডারগার্টেনের সাথে ফয়েবেল ওতপ্রোতভাবে জড়িত। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে, হুইচ আর্টিকেল এনজয়স দ্যাট অল মাইনরিটিস ওয়েদার বেসড অন রিলিজিয়ান অর ল্যাঙ্গুয়েজ শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশড অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশন ইনস্টিটিউশন অফ দেয়ার চয়েস। মানে পুরো বিষয়টায় এটাই বলা আছে যে যে কোনো ধরনের শিশু যাদের 6 থেকে 14 বছর বয়স তারা যে কোনো মাইনরিটি হোক বা দেশের যেখানেই অবস্থান করুক তারা স্কুলে ভর্তি হতে পারবে, ঠিক আছে? এই যে রাইট টু এডুকেশনের গল্পটা বা রাইট টু এডুকেশনের বিষয়টা যেখানে বলা আছে সেটা কোন আর্টিকেলে বলা আছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? এটার সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল নম্বর 31 সাবসেকশন 1, ঠিক আছে? তাহলে আর্টিকেল নম্বর 30-1 বলা আছে যে স্টুডেন্ট 6 থেকে 14 বছর সে যেরকম ধরনের স্টুডেন্ট হোক তাদের সমস্ত স্কুলে পড়ার সম্ভাবনা আছে বা পড়াতে হবে, ঠিক আছে?
চলে আসছি পরবর্তী প্রশ্ন। ইফ এ চাইল্ড রাইট 61 অ্যাজ রাইট 16 অ্যাজ 61 অ্যান্ড গেটস কনফিউজড বিটুইন বি অ্যান্ড ডি, দিস ইজ কেস অফ। এই যে এইরকম ধরনের কিন্তু একটা ডিজিজের প্রশ্ন আপনাদের পরীক্ষার সময় দেবে, তা সুতরাং ডিজিজগুলো যেগুলো আছে সেগুলো আমরা ভিডিও আপলোড করে দেবো পরবর্তীতে, তা আপনারা ওই ভিডিও থেকেও দেখে নেবেন। আর এইখানে এই প্রশ্নের সঠিক উত্তর, এটাকে কিন্তু লার্নিং ডিসেবিলিটি বলে, মানে অ্যাকচুয়াল এটা ডিসলেক্সিয়া, ঠিক আছে। এখানে আমরা লার্নিং ডিসেবিলিটি বলছি, কারণ যদি ডিসলেক্সিয়া থাকতো তাহলে আমাদেরকে ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া উল্লেখ করতে হতো। চলে আসছি পরবর্তী প্রশ্ন। অ্যাজ এ টিচার হোয়াট টেকনিক উড ইউ ফলো টু মোটিভেট স্টুডেন্ট অফ ইউর ক্লাস। তাহলে তোমার একজন টিচার হিসেবে কোন টেকনিক ফলো করবে, মানে কোন কৌশল ফলো করবে স্টুডেন্টদের অনুপ্রেরণা জাগানোর জন্য, ছাত্রদের অনুপ্রেরণা জাগানোর জন্য তুমি কোন টেকনিক ফলো করবে। এই চারটা টেকনিক দেওয়া আছে। প্রথম আছে বাই সিটিং ইন্ডাকশন, সিটিং ইন্ডাকশনের মাধ্যমে, ইউজ অফ ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড ইউজের মাধ্যমে, বাই ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশনের মাধ্যমে, আর অপশান ফোর আছে বাই অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ স্টুডেন্ট। তাহলে এখানে দেওয়া আছে কোনো একটাই সঠিক উত্তর হবে না, এখানে তিনটে হতে পারে, চারটে হতে পারে, ঠিক আছে। আমাদের এখানে বার করতে হবে যে কোনগুলো সঠিক। তাই এখানে যা লেখা আছে সেই অনুযায়ী এখানে অল অফ দ্য অ্যাবাভ কিন্তু এখানে সঠিক উত্তর হবে, সবগুলোরই প্রয়োজন হবে। কখন কোনটা প্রয়োজন হবে তখন সেটা আমরা বলতে পারছি না, কিন্তু যখন যেটা প্রয়োজন হবে, উপযুক্ত মনে হবে, তখন সেটাকে আমাকে অ্যাজ এ টিচার হিসেবে প্রয়োগ করতে হবে, ঠিক আছে। চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, হোয়াট আর দ্য ফ্যাক্টর রিলেটেড টু লার্নার দ্যাট এফেক্ট দ্য লার্নিং। তাহলে সেই ফ্যাক্টরটা কি যেটা লার্নিংকে এফেক্ট করে এই চারটে অপশানের মধ্যে, তাহলে আমরা এখানে দেখে নেবো যে সেই এফেক্টটা কি যেটা লার্নিংটাকে এফেক্ট করে। তাহলে হোয়াট আর দ্য ফ্যাক্টর রিলেটেড টু লার্নিং, লার্নিংয়ের সাথে যুক্ত, দ্যাট এফেক্টস দ্য লার্নিং, তাহলে যেটা এফেক্ট করে লার্নিংকে, ঠিক আছে। অপশান এ আছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ অফ দ্য লার্নার, অপশান বি আছে লেভেল অফ অ্যাসপিরেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট মোশন, অপশান সি আছে রেডিনেস অ্যান্ড উইল পাওয়ার, আর অপশান ডি আছে অল অফ দ্য অ্যাবাভ। তাই এখানে প্রত্যেকটা জিনিসই এফেক্ট করে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কগনিটিভ ডেভেলপমেন্ট মিন্স, মানে কগনিটিভ ডেভেলপমেন্টের মানে সেটা আমাদের এখানে বলতে চাওয়া হয়েছে বা জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তার বিকাশ হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানীয় বিকাশ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ক্রিয়েটিভ রাইটিং শুড বি অ্যান অ্যাক্টিভলি প্ল্যান্ড ফর, তাহলে ক্রিয়েটিভ রাইটিং শুড বি অ্যান অ্যাক্টিভলি প্ল্যান্ড ফর কিসের জন্য সেটা আমাদের এখানে জানতে চাওয়া আছে। আমাদের এখানে চারটে অপশান দেওয়া আছে, আমরা অপশানগুলো দেখে নেবো। অনলি দোজ চিলড্রেন রিডিং অন গ্রেড লেভেল, গ্রেড লেভেল এর জন্য যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করে। নেক্সট আছে অনলি দোজ চিলড্রেন স্পেল অ্যান্ড রাইট কোহেনসিভ সেন্টেন্সেস। চলে আসছি পরবর্তী প্রশ্নে, পরবর্তী অপশানে অনলি দোজ চিলড্রেন হু ওয়ান্ট টু রাইট ফর নিউজ পেপার, আর ফোর্থ অপশান আছে অল স্টুডেন্টস। তাহলে ক্রিয়েটিভ লার্নিং শুড বি অ্যান অ্যাক্টিভ প্ল্যান ফর, এটা কিন্তু সমস্ত চিলড্রেনের জন্যই হয়, ঠিক আছে, সৃজনাত্মক লেখা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। হুইচ অফ দি ফলোয়িং আর দ্য এক্সটার্নাল ফ্যাক্টর এফেক্টিং দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং এর মধ্যে কোনগুলো এক্সটার্নাল ফ্যাক্টর, মানে বাহ্যিক ফ্যাক্টর এফেক্টিং, যেটা এফেক্ট করে দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের আগ্রহটাকে ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের ভেতরে, ঠিক আছে। তা আমাদের এখানে চারটে অপশান আছে, সেটা আমরা দেখে নেবো। এখানে প্রথম অপশান আছে ইমোশন অ্যান্ড সেন্টিমেন্টস, অপশান বি আছে কালচারস অ্যান্ড ট্রেনিং, অপশান সি আছে অ্যাট্রিবিউট অফ দ্য স্টুডেন্ট, আর অপশান ডি আছে গোলস অ্যান্ড মোটিভেটর, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে কি না, যেটা স্টুডেন্টদের এক্সটার্নাল ফ্যাক্টর সেটা কি না, এইখানে আমাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে কালচার অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে, যেটা এক্সটার্নাল এফেক্ট। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। অ্যান্ড ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইজ নট ডুইং ওয়েল ইন স্টাডিজ, হোয়াট ইজ দ্য বেস্ট কোর্স অফ দ্য অ্যাকশন ফর দ্য টিচার। তাহলে কি বলেছে, অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, একটা বুদ্ধিদীপ্ত শিশু, ইজ নট ডুইং ওয়েল ইন স্টাডিজ, সে তার এডুকেশনে ভালো করছে না, তাহলে হোয়াট ইজ দ্য বেস্ট কোর্স, একজন একটা বেস্ট মানে সর্বোত্তম উপায় কোনটা হবে, কোড অফ অ্যাকশন মানে তার তার জন্য নেওয়া হবে সেটা ফর দ্য টিচার, টিচারের পক্ষে কোন অ্যাকশনটা নেওয়া তার জন্য উপযুক্ত হবে সেটাই আমাদের জানতে চাওয়া হয়েছে, কোনটা বেস্ট হবে। তা আমরা অপশানগুলো দেখে নেবো। তা প্রথম অপশান আছে ওয়েট টিল হি পারফর্মস বেটার, অপেক্ষা করা হবে যতক্ষণ না সে পারফর্ম বেটার করে। অপশান বি আছে ফাইন্ড আউট রিজন ফর দিস আন্ডার অ্যাচিভমেন্টস, তাহলে ফাইন্ড আউট সেই কারণটা আমাকে খুঁজে বার করতে হবে যেটা তার আন্ডার অ্যাচিভমেন্টের কারণ। তাহলে এটা কিন্তু বন্ধুরা এখানে সঠিক উত্তর, কেন না সবার আগে তার কারণ দেখতে হবে, কী কারণের জন্য সে ভালো ফল করতে পারছে না, ঠিক আছে। সুতরাং সেই কারণটা আমরা খুঁজে বার করতে পারলে বাদ বাকি আমরা সবই বার করতে পারবো। এখানে আমরা দ্বিতীয় অপশানেই সঠিক উত্তর আমরা মার্কিং সমেত পেয়ে গেছি যে ফাইন্ড আউট দ্য রিজন। তা সুতরাং আরগুলো আমার পড়ার দরকার নেই, আমরা এই অপশানের জন্য কনফিডেন্ট আছি, সেজন্য আমরা দুটো অপশান আর পড়লাম না,
ঠিক আছে, আপনারা পড়ে দেখতে পারেন, আমরা কনফিডেন্ট আছি বলে আর পড়লাম না। এতে কি হবে, এতে সময় নষ্ট হবে, ওই জন্য আমরা আর সময় নষ্ট না করে পরের প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা পরীক্ষার সময় যদি পড়তে চান অ্যান্সার দেওয়ার পরেও, তাহলে আপনাদের সময় নষ্ট হবে, এবার পুরোটাই আপনার হাতে। ঠিক আছে, এক মিনিট সময় আপনারা কতটা বাঁচাবেন আর কতটা কোথায় লাগাবেন পুরোটাই আপনার উপরে। সুতরাং সেইভাবেই আপনাকে পরীক্ষার হলে টাইম বাঁচিয়ে আপনাকে কাজ করতে হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্য টার্ম আইডেন্টিক্যাল এলিমেন্টস ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ, তাহলে আইডেন্টিক্যাল পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ দ্য পায়োনিয়ার অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং, তাহলে ক্লাসিক্যাল কন্ডিশনিং এর পায়োনিয়ার কে, তা ক্লাসিক্যাল কন্ডিশন এর পায়োনিয়ার হচ্ছে প্যাভলভ। ঠিক আছে, আর অপারেন্ট কন্ডিশনের ক্ষেত্রে স্কিনার। ঠিক আছে, এইখান থেকে কিন্তু আপনাদের একটা কোশ্চেন আসবেই, তা সুতরাং এই সব জিনিসগুলো কিন্তু আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইট ইজ সেইড দ্যাট টিচার শুড বি সোর্সফুল, দিস মিনস দ্যাট, মানে তার মানে কি? এই চারটে অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তরটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তা আমরা এখানে সঠিক উত্তর তিন নম্বরে পেয়েছি যে অ্যাডিকুয়েট নলেজ। ঠিক আছে, এই অ্যাডিকুয়েট নলেজ এই কথাটা এই কোশ্চেনের সাথে যায়, তা এর সঠিক উত্তর হবে হি শুড হ্যাভ অ্যাডিকুয়েট নলেজ সো দ্যাট হি মে বি অ্যাবল টু সলভ দ্য প্রবলেম অফ দ্য স্টুডেন্ট, মানে তার মধ্যে অ্যাডিকুয়েট নলেজ থাকবে এবং স্টুডেন্ট যারা আছে তাদের সমস্যার সমাধান করতে পারবে, তাই না? চলে আসছি পরবর্তী ও শেষ প্রশ্ন আজকের, হুইচ অফ দ্য ফলোয়িং মোটিভস আর কনসিডার্ড অ্যাজ প্রাইমারি মোটিভস, তাহলে এর মধ্যে কোনটা প্রাইমারি মোটিভস হিসেবে আলোচনা করা হয় বা কোন অপশনটা সঠিক হবে, তা এটার সঠিক উত্তর হবে সাইকোলজিক্যাল মোটিভস। সাইকোলজিক্যাল মোটিভসটা এখানে সঠিক উত্তর। এবার আমরা প্রত্যেকটা 30 নম্বর প্রশ্ন প্রত্যেকটা আমরা সঠিকভাবে আলোচনা করে ফেলেছি, এবং আলোচনা করার ফলে তার যেগুলো যেগুলো অ্যান্সার হবে এবং কেন হবে সেগুলো আমরা আলোচনা করে ফেলেছি। তা সুতরাং আপনাদের পরীক্ষার সময় যাতে এই কোশ্চেনগুলো না ভুল হয়, তা আপনারা এই ভিডিওটা আরেকবার দেখে নেন, যে কারণের জন্য আপনাদের এটা সুবিধা হবে। আরেকবার দেখলে কি হবে, আপনারা এই কোশ্চেনের যে অপশান বা যে অ্যান্সারগুলো হলো সেগুলোর ক্ষেত্রে আপনারা কনফিডেন্ট থাকবেন। ঠিক আছে, তা আপনাদের কনফিডেন্টের জন্য আপনারা এটা ডাউনলোড করে হোক বা আরেকবার দেখে হোক, যেভাবে হোক আপনারা এটা আরেকবার করে দেখে নেন। ঠিক আছে, তাহলে আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো মস্তিষ্কগত হবে। এবার আমরা চলে আসছি পরবর্তী পার্ট। পরবর্তী পার্ট হলো আমাদের কোশ্চেন অ্যান্সার বা বিশেষ আকর্ষণীয় পার্ট। তা বিশেষ আকর্ষণীয় পার্টে আমি আজকে আপনাদের একটা প্রশ্ন বলবো, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। তা আজকে আপনাদের মোটিভেট করার জন্য আপনাদের আজকের প্রশ্ন হলো, ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডিকেটস দ্য লার্নার হায়ার কগনিটিভ এবিলিটি, তাহলে হায়ার কগনিটিভ এবিলিটি কোনটা? অপশান এ রিটেনশন, অপশান বি রিজনিং, অপশান সি ইমিটেশন, আর অপশান ডি অবজারভেশন। আবার আমি আজকে হোম টাস্কের প্রশ্নটা বলছি, ওয়ান অফ দি ফলোয়িং ইন্ডিকেটস দ্য লার্নার্স হায়ার কগনিটিভ এবিলিটি, অপশান এ রিটেনশন, অপশান বি রিজনিং, অপশান সি ইমিটেশন, আর অপশান ডি অবজারভেশন। আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।